সম্প্রতি রাজ্যে নেশা সামগ্রী প্রবেশের চেয়ে প্রতিদিন সিংহভাগ শুকনো গাঁজা রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে একমাত্র আট নং আশামাগরতলে জাতীয় সড়ক দিয়ে নেশা বাণিজ্যের অভাব বিচরণ কিন্তু জাতীয় সড়কের পাশে অবস্থিত বাবুরা সব দেখে শুনেও সেক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছেন না মোটা অঙ্কের মাসহারায় থানার একাংশ অফিসাররা এই অবৈধ গাঁজা পাচার বাণিজ্যে গাঁজা মাফিয়াদের সাহায্য করে যাচ্ছেন বলে অভিযোগ রাজ্যের সবকটি থানা পেরিয়ে উত্তর জেলায় প্রবেশের পর স্থানীয় থানাগুলি প্রায়শই লরি থেকে গাঁজা উদ্ধার করছে অনুরূপ সোমবারেও ত্রিপুরা অসম সীমান্তের আট নং জাতীয় সড়কের উপর চূড়াইবাড়ি থানার নাকা তল্লাশি চলাকালীন সময় আনুমানিক সকাল আটটা নাগাদ পিবি ওয়ান নাইন এম নাইন থ্রি সেভেন সিক্স নম্বরের একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় স্থানীয় থানার পুলিশ পুলিশি তল্লাশিতে লরি থেকে নয়শো সাতাশি কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ আটক করা হয় লরিটিকে সাথে আটক করা হয় চালক ও সহচালককে ধৃততার নাম দরিয়া কুমার জমাতিয়া তার বাড়ি কাকরাবন থানার তানাবাড়ি এলাকায় অপরজনের নাম দিলোয়ার সিং তার বাড়ি উত্তরপ্রদেশে এদিকে একই দিনে বেলা এগারোটা নাগাদ এনএল জিরো ওয়ান এ বি ফোর সিক্স ফোর নম্বরের একটি লরি চোরাইবাড়ি থানার সামনে আসার পর লরিটিকে পুলিশ দাঁড় করায় দাঁড় করানোর নিমেষের মধ্যেই পুলিশের সামনে

नाइन एटी सेवन के जी ड्राई गांजा को सीज किया है जिन लोगों को अरेस्ट किया उनका नाम धरजय कुमार जमेतिया और दलवीर सिंह इन दो लोगों को अरेस्ट किया है दूसरा जो व्हीकल जो हमने डिटेन किया है वो नागालैंड की गाड़ी है उसको चुराई वाली पी स्टाफ ने डिटेन किया है और दो सौ सात के जी ड्राई गांजा उसमें से सीज किया है तो आज के दिन में टोटल सीजर ग्यारह सौ चौरानवे के जी ड्राई गांजा है